हेलो एवरीवन, वेलकम टू शुभ्राज कुक बुक। आमी शुभ्रा, आपनादेर स्वागत जानाई। आज आमी देखाबो आपनादेर मुसुरीर डाल रेसिपी। भाबछेन एटाते आबार नतून कि आछे? एटा तो सब बाड़ीतेई हय, रोजी हय। तबे आमी बोले दी, मुसुरीर डाल जदि एइभाबे बानान ताहले आमी ग्यारंटी दिच्छी आपनार अन्य कोनो तरी तरकारी हयतो लागबे ना। रुटी परोटार साथेओ खावा जाबे। এমনই মুসুরির ডালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। উপকরণে লাগছে মুসুরির ডাল। আমি এক কাপের মতন মুসুরির ডাল নিয়েছি, এক দলা পাকা তেঁতুল, আর হাফ ইঞ্চির মতন আমি নিয়েছি আদা। ফোড়নে লাগবে কারি পাতা আর গোটা জিরে। মশলায় আমি ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর চিনি নেব, সবই আন্দাজ মতন। তেঁতুলে আমি অল্প একটু জল ঢেলে রাখবো কিছুক্ষণ, যাতে নরম হয়ে যায় আর পাল্পটা আমি বের করে নিতে পারি। আদাটা আমি গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি একে করে সব মশলা মিশিয়ে দেব। ধনে গুঁড়ো এই ছোট চামচে দু চামচের মতন নিলাম। নিয়েছি ওই ছোট চামচেরই হাফ চামচ হলুদ। এবার এতে অল্প জল দিয়ে একটা পেস্ট তৈরি করে রাখব। এর মধ্যে আমি ওই কাঁচা লঙ্কাটা ছিঁড়ে দিয়ে দিলাম একসাথে, আমার এতে সুবিধা হয়। ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর কড়াইয়ে জল যখন গরম হয়ে যাবে তার মধ্যে আমি ডালটা ছেড়ে দিলাম। এই ফেনাগুলোকে সরিয়ে দিতে হবে। এবার আমি দিয়ে দেব আন্দাজ মতো নুন। হলুদ আমি একদম সামান্য দিলাম, কারণ এই মশলার পেস্টে আমি হলুদ দিয়েছি। এবার ঢাকা রেখে ডালটাকে সিদ্ধ হতে দেব। সিদ্ধ হয়ে যাওয়ার পর কাটা দিয়ে খুব ভালো করে ঘেঁটে নেব, অ্যাজ ইউজুয়াল যেরকম আমরা করে থাকি। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তার মধ্যে একে একে দিয়ে দিলাম গোটা জিরে আর কারি পাতা। একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি ওই মশলার পেস্টটা দিয়ে দেব। আর কষতে দেব কিছুক্ষণ। মশলাটা খুব ভালো করে আমার কষে গেছে। এবার আমি এতে সিদ্ধ করে রাখা ডালটা অ্যাড করে দেব। ডালটা একটু ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দেব তেঁতুলের পাল্পটা। এবার আমি
स्वाद मतो नून दिए देव और देव एक चामचर मतो चीनी। এই সময় আপনারা স্বাদ বুঝে নুন চিনি বা ঝাল আপনাদের মতন কম বেশি করতে পারেন। এই নুন আর চিনি দিয়ে দেওয়ার পর আর দু মিনিট ফুটতে দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। হয়ে গেল সুস্বাদু অন্য রকমের মুসুর ডাল রেডি। এটাকে আমি কিছু নারকল কুড়ো দিয়ে গার্নিশ করব। এটা অপশনাল, তবে খেতে খুবই ভালো লাগবে। এরকমভাবে মুসুরির ডাল একটু আলাদাভাবে বানালে ভাত কেন রুটি পরোটার সাথেও খেতে দারুণ লাগবে। আশা করি আপনাদের ভালো লেগে থাকবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে আমার ভিডিওটাকে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সাথে পাশে থাকবেন আর খুব খুব ভালো থাকবেন। সবাইরা দেখতে থাকবেন শুভ্রাজ কুকবুক।